Hi guys, welcome back to the vlog. So basically, আমাদের হচ্ছে semester শেষ. I mean semester শেষ হয় না, but হচ্ছে আমাদের theory classগুলো শেষ. So হচ্ছে কিছুদিন পর হচ্ছে আমাদের final exam. Class শেষ হওয়ার জন্য আমরা হচ্ছে সবাই friendরা মিলে আসছি হচ্ছে shape stable BD তে. Shape stable BD কেন বলতেছি? Shape stable courtside আসছি. এখানে হচ্ছে সবাই মিলে একটু hang out করবো. Rolling Mueid Sarker Vlogs. By the way, the thing is, আমি আসলে এখানে vlog করতে, but there are some ওম্যান যারা হচ্ছে আমাকে ছবি তোলার জন্য ভাড়া করছে আমার প্রতি ছবি 5 টাকা 1 টাকা দিব না কেন দিব না সুন্দর আসে নাই সুন্দর আসে নাই তুই এত কম টাকা দিছিস এই ছবিগুলো কিন্তু আমার হাতে দোস্ত তুই এত কম টাকা চাইছিস বেশি চাইলে দিতাম কম দিব না হ্যাঁ দে তাহলে 10 টাকা করে দে বলে ফেলছি এই কারেন্ট চলে গেছে চল আমরা চলে যাই চল আমরা চলে যাই বন্ধ করে দিছি বন্ধ করে দিছে তোমরা এখানে মাগনা মাগনি এসে বাতাস খাবা আমরা হচ্ছে যাত্রা বিরতিতে আসছিলাম মানে এখানে দাম অনেক বেশি অনেক এক্সপেন্সিভ সো হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব জাস্ট এখানে ছবি তোলার জন্য আসছিলাম আর শুন মানে ফোন ফোন কেউ কেউ যদি বলে যে ভাই বের হচ্ছেন কেন বলবি যে ভাই আমরা হচ্ছে বাইরে থেকে ছবি তুলে দেন আসতেছি পরে খাবো আমি তো ভাই বড় লোক আমি তো ফকিন নেই খাওয়া এরকম কি করলে এটা কি করছিস না আমি স্টিল ধরতে পারি রে হইছে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না বেসিক্যালি এখানে হচ্ছে আমরা অফেল অর্ডার করবো এদিকে ক্যামেরাটা ধরো প্রো আমি কথা বলতেছি আমার ক্যামেরা সরি 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 ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম এখানে হচ্ছে অনেক কিছু আছে এন্ড দ্য থিং ইজ এখানে এমন একটা জিনিস আছে যেটা আমি হচ্ছে দেখাবো সেটা হচ্ছে এক্সট্রা নাট ফর 40 টাকা নর্মাল লাইফ নিয়ে কথাবার্তা বলবো এখন একটু ঘোরাঘুরি যেগুলো করি সেগুলো নিয়ে কথা বলবো একটু লং ফর্মেটে ভিডিওগুলো যাবে অ্যান্ড এটা হচ্ছে ইউটিউবে বেশি থাকবে সো যারা হচ্ছে ফেসবুকে দেখতেছো তারা হচ্ছে ইউটিউবে গিয়ে দেখতে পারো ভালো রেজলিউশন থাকবে আর ভালোভাবে আমাকে দেখতে পারো বল ওই পাশে আছে সো ও মুই সো দ্য থিং ইজ এখানে খাওয়ার মতো কিছুই নেই অনেক পশ অনেক দামি দামি জিনিস বাট আমরা হচ্ছে এখানে 50 টাকাতে কী খাবো না পিন গরিবদের সাথে কথা বলি না আমি 50 টাকা দাম এখন ফান্টা খাবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আজকে আমাদের ডিনার অ্যান্ড এখন কথা বলবো না কারণ অনেক মানুষজন আমার দিকে উইয়ার্ডভাবে তাকায় আছে বাই বাই একটা বিয়ার খুলতে এত টাইম লাগে ও সরি একটা সেভেন আপ খুলতে এত টাইম লাগে কোর্ট সাইডে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে অনেক বিড়াল সো যাদের বিড়াল লাগবে এখান থেকে অ্যাডাপ্ট করতে পারো ভাই এত ছবি তুলে কাকে দেখাবি তোর লাইফে একটা ছেলে আছে আমাকে তুই বল এর জন্য ছেলে আনার জন্য ছবি তুলব রে ছেলে আনার জন্য টিন্ডার আছে বাম্বল আছে ওইখানে যে কথা বল আছে ছেলে আসছে বাট ওগুলো পছন্দ হয়নি এখন এক সপ্তাহ ছুটি দেন এক সপ্তাহ পর হচ্ছে ফাইনাল এক্সাম এন্ড ইটস লাইক আমাদের হচ্ছে ঈদ হাউ ডু ইউ ফিল ইসাত আমার ছড়ে না এখন তোর ছুটি নাই ছুটি থাকবে কিশোর বেশি কোর্স নিলেই তো ধরা খাও তিনটা করে কোর্স নিবা সাত দিন ছুটি খাবা আমরা ট্যুর দিতেছি ভাব করতাম আমরা মানে সাত দিনের ছুটি না সাত দিন ছুটির পর হচ্ছে আমাদের হচ্ছে এক্সাম দেন হচ্ছে ভাবতেছি সাত দিনের ছুটিতে আমরা একটা ট্যুর দেবো ফাইনালের আগে ট্যুর দেবে হ্যাঁ দিতে পারি স্বাভাবিক থিং ইজ আমার ফ্রেন্ডরা সব হচ্ছে লাইফ প্লেস একটা মানে পাঁচ মিনিট হয় না একটা জায়গায় আসছে বসছে একটু হচ্ছে এই ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস বলতে হচ্ছে ফান্টা মিরিন্ডা এগুলো খাইছে এখন পাশে চলে যাবে সব সালা লাইফ প্লেস সবগুলো লাইফলেস কে জানে যেতে বাসায় আমার লাইফটা এরকম আমাকে কেউ পাত্তা দেয় এটা কি মানে শাহজাহানের তাজমহল হচ্ছে কারিগর কে ফাউন্ডেশনের মধ্যে যদি মেসি থাকে তাহলে তো কাজ করবে আমাকে দেখে ভয় পায় না তোমাদের যে এক একটা হাসির আওয়াজ
খুবই খারাপ অবস্থা যে একটা জায়গায় আসছি একটু ব্লগ করবো, একটু বড় ব্লগ বানাবো, 7 থেকে 8 মিনিটের একটা ব্লগ বানাবো, বাট আমার ফ্রেন্ডরা আমাকে পাত্তাই দেয় না, তারা চলে গেছে। ওইখানে আবার রিক্সা ঠিক করে ফেলছে। প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল। তুমি যাবা নতুন বাজার? কত? 50 টাকা। এত বেশি করে আমার দেওয়ার সামর্থ্য ভর ওর তোর উপর উঠ, আমি আর উপর উঠতেছি না ভাই, রাস্তা খারাপ, আমি উঠতেছি না, আমার হোগা ব্যথা লাগে। নাফিন ভাই কে? আমি এতই চল জায়গা, আমি এতই চল চল ওট উপর উঠ নাফিন, এগুলো এগুলো ভালো না। তুমি উপরে ওঠ, আমি রিক্সা চালাই। রক পেপার সিজার কি যেন বললো যে হাই ব্লগ ভাই ভাই ভাই, এটা সামনে যে রাস্তার অবস্থা, মামা আসতে, মামা প্লিজ, মামা আমার, মামা প্লিজ আমার পশ্চাৎ দেশের অবস্থা খারাপ। আপনি ইনফরমেশন তো জানতে চাই নাই ভাই, সব কথা কান দিতে হয় না, শুদ্ধ বাংলা ব্যাকরণ, শুদ্ধ বাংলা ব্যাকরণ ইউজ করলাম। এন্ড দিস ইজ মাই ইউনিভার্সিটি, আই হেট মাই ইউনিভার্সিটি। কেন জানো? এই নিচ দিয়ে যাওয়া যায় না। এই মামা মামা রে মামা কই নিয়ে আসতা ভাই, কতবার ঝাঁকি খাবা আনা বলে আমি দিয়ে দেবো করে রাস্তায় রিক্সা মোটরসাইকেল এইগুলো চলে, এটা কি ট্রাকের সাথে ওইটা